টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক টু এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। এটি তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে স্কুলে জমা দিতে হবে। আমি এর আগে জীবনবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্কটির উত্তর আলোচনা করে দিয়েছি, যারা এখনো দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। চলো ভূগোলের প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। আমি যেভাবে খাতায় লিখে দিয়েছি তোমরা সেভাবেই লিখবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। এবার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলেছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হল ক ভূমধ্যসাগরীয় জলবায়ু, খ সাভানা জলবায়ু, গ মৌসুমী জলবায়ু, ঘ নিরক্ষীয় জলবায়ু। সঠিক উত্তর হবে অপশন ঘ, নিরক্ষীয় জলবায়ু। তোমরা কিন্তু নিচে উত্তর বলে লিখে ঘ নিরক্ষীয় বায়ু বলে লিখবে, এটাই বলা হয়েছে। বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, ঠিক চিহ্ন কিন্তু দিতে বলা হয়নি। দুয়ে বলেছে কি, ঠিক জোড়াটি নির্বাচন করো। কয়ে, চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রে একই সরলরেখায় অবস্থান, মরাকোটাল। ক্ষয় বলেছে, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল। গয় বলেছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হচ্ছে পেরিজি। আর ক্ষয় বলেছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে অ্যাপোজি। তাহলে সঠিক জোড়াটির উত্তর দেখে নাও, খ, অপশন খ, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানকে মরাকোটাল বলে। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন চলে এসো, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হল কয়ে, পশ্চিমবঙ্গ, খয় গোয়া, গয় উত্তরপ্রদেশ, ঘয় সিকিম। সঠিক উত্তর হবে অপশন ঘ, সিকিম। দুই কি বলেছে, স্তম্ভ মেলাও। কস্তম্ভ, খস্তম্ভ। কস্তম্ভে কি আছে, একে বিশুদ্ধ কাঁচামাল, দুয়ে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত, ঘূর্ণাপাত, আর তিনে রয়েছে পেরুস্রোত। খস্তম্ভে রয়েছে আটাকামা মরুভূমি, ক্ষয় রয়েছে তুলো, গয় রয়েছে ইয়াস। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কি হবে, তুলো, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত হবে ইয়াস, আর পেরুস্রোত হলো আটাকামা মরুভূমি। তোমরা তিচিহ্ন দিয়ে স্তম্ভটা এভাবে মিলিয়ে দেবে। তিনি কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখে না, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। উত্তর লেখো, পৃথিবী তার মেরুরেখার চারিদিকে অনবরত আবর্তন করার জন্য সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে এরূপ ঘটে। এই শক্তি পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে। তাই চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয়, তার প্রতিবাদ স্থানে চাঁদের আকর্ষণ অপেক্ষা পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল অধিক কার্যকরী হয়, ফলে সেখানে জোয়ার সৃষ্টি হয়। এই সময় পৃথিবীর চাঁদের সম্মুখস্থ স্থান ও তার প্রতিবাদ স্থানে জোয়ারের স্থান দুটির সমকোণে অবস্থিত স্থান থেকে অতিরিক্ত জল আসে। উভয় জোয়ারের সমকোণে অবস্থিত স্থানগুলিতে জল অবনমিত হয়ে ভাটার সৃষ্টি হয়। ঠিক আছে, এটা প্রথম প্রশ্নের উত্তর এতটাই। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত বিষয়ে ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কি কি বিষয় বলেছে, কয় রয়েছে বায়ুর চাপ, ক্ষয় রয়েছে স্থায়িত্ব, গয় রয়েছে আবহাওয়ার প্রকৃতি। চলো এবার উত্তরটি দেখে নাও। প্রথমে তোমরা ছক করবে বিষয় ঘূর্ণবাত, প্রতিব ঘূর্ণবাত। বিষয়ে প্রথমে লিখবে কি, বায়ুর চাপ। ঘূর্ণবাতের কেন্দ্রের নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিব ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। দ্বিতীয় বিষয় দেখে নাও, স্থায়িত্ব। ঘূর্ণবাত স্বল্পস্থান, দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। প্রতিব ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী, ধীরে স্থান পরিবর্তন করে। তিন নম্বর বিষয় দেখে নাও, গ দিয়ে লিখবে, আবহাওয়ার প্রকৃতি। ঘূর্ণবাতে প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়, আর প্রতিব ঘূর্ণবাতে স্থান শান্ত, মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে। তারপরে চারের প্রশ্ন কি বলেছে দেখে নাও, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তরটা লিখে নাও তোমরা, ভারতের অধিকাংশ কফি দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যে উৎপাদন করা হয়।
এরপরে তোমরা পয়েন্ট করবে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে লিখবে জলবায়ু। প্রথম পয়েন্ট হচ্ছে জলবায়ু, কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। এই জলবায়ুর মধ্যে আবার পয়েন্ট করে লিখবে উষ্ণতা, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষের জন্য আদর্শ। উঁচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও নিচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। 2 নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাত, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়োজন। গাছে ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন। তারপর 3 নম্বর পয়েন্ট দেখো, আর্দ্রতা ও কুয়াশা, আর্দ্রতা এবং কুয়াশা কফি চাষ কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এজন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয়। 4 চলে এসো তুষারপাত ও ঝড়, ঝড় ও তুষারপাত কফি গাছে ক্ষতি করে। এরপরের পয়েন্ট 5 নম্বরে সূর্যকিরণ, কফি পাকার জন্য এবং সংগ্রহ করার পর সময় প্রখর সূর্যকিরণ যুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। এবারে দ্বিতীয় পয়েন্টটা দেখে নাও, মেন দ্বিতীয় পয়েন্ট, মৃদু অম্লধর্মী হিউমার সমৃদ্ধ ও লৌহ পটাশযুক্ত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ। 3 নম্বর পয়েন্ট দেখে নাও, জমির প্রকৃতি, গাছের গোড়ায় জল দাঁড়ালে কফির ক্ষতি হয়, তাই পাহাড়ি ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়, এখানে 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়ে থাকে। আর 4 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট এটি, ছায়া প্রদানকারী বৃক্ষ, প্রত্যক্ষ সৌরকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকর, তাই কফি বাগিচাগুলিতে কলা ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটিতে আজকে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সমস্ত অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য।